হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো কি খারাপ কি বলো বুঝতে পারছি না, কারণ আজকে আবার সেই আমার ডাক্তার দেখানো। আর পুরো প্রেগনেন্সিতে তো বলেছি যখনই আমি ওই বিভূমিকের কাছে যাই, মানে যখনই আমি ডাক্তার দেখাতে যাই তখনই আমার একটা টেনশন অন্যরকম কাজ করে। তো জানি না আজকে কী হবে, আমি তো গেলেই আগে সেন্সলেস হয়ে পড়তাম, ওখানে গেলেই কী হতো কে জানে। তো আজকে কী হবে আমি জানি না। আচ্ছা আচ্ছা, একটু মামা আমি তো ডাক্তার দেখাবো। তো আমরা চুজ করেছি ইয়েকে, কী যেন নামটা, মিনময় সিনহা। মিনময় সিনহাকে, যেটা বেবিদের ডক্টর, উনি নাকি খুব ভালো। তো আমি জানি না, আমার কোনো আইডিয়াই নেই ডাক্তার সম্পর্কে, কোনো সমস্যা নেই, শুধু একটু চেক আপ, রুটিন চেক আপ। আর ওর জন্য কী কী ভালো হবে ইউজ করা, তেল সাবান এটা ওটা সেরকম তো কিছুই এখনও ইউজ করছি না, তো সেগুলো একটু জানারও আছে, দেখা যাক কী হয়। আজকেও কিন্তু আমরা টোটোতে করেই যাচ্ছি, কারণ এখনও পর্যন্ত আমি বাইকে ওঠার সাহস পাচ্ছি না। আর বাড়ি থেকেও সবাই বারণ করছে যে আর কটা দিন যাক, কিন্তু আমার না শুধুই মনে হচ্ছে যে আমি কত যুগ বাইকে উঠি না। আর সবথেকে তো এক্সাইটমেন্ট ওই দিনটার জন্য, যেদিন আমি তোমাদের দাদাভাই আর আমাদের পুচু সোনা একসাথে আমাদের মহারানীতে চেপে ঘুরতে বেরোবো। ডেলিভারির পর কিন্তু আজকে সেকেন্ড টাইম আমার টাউনে আসা, আর এসে দেখছি এত ভিড়। সামনেই যেহেতু পুজো, সবাই কিন্তু কেনাকাটা করতে বেরিয়েছে, আর আমরা এসেছি ডাক্তারের কাছে কেনাকাটা করতে। আর আজকে না বিভূমিকের চেম্বারেও ভালোই ভিড় ছিল, যার জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছে। বাড়ি থেকে তো ভেবেছিলাম মামামকেও নিয়ে যাব ডাক্তারের কাছে, কিন্তু এতটা গরম আর অনেকটা সময় হয়ে গিয়েছে, ও প্রচুর কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপর একটু জায়গায় বসিয়ে ওকে খাইয়ে শান্ত করে নিয়েছিলাম। আর মা বাবার তরফ থেকে ওর জন্য পুজোর কোনো গিফটই দেওয়া হয়নি ওকে। আর শুধু পুজো বলে কি, মানে ও হওয়ার পর থেকেই না আমি আর তোমাদের দাদাভাই পার্টিকুলারভাবে ওর জন্য কোনো জামাই কেনা হয়নি। অনেক কিছুই কিনেছি কিন্তু জামাটাই কিনিনি, তাই জন্য আজকে আমি চলে এসেছিলাম বেবি হ্যাগের। আমি কিন্তু প্রথমবার এলাম আজকে, বিয়ের পর থেকে যতবার আমি এই স্টোরের সামনে দিয়ে গিয়েছি ততবারই ভাবতাম যে কবে আমারও একটা পুচকু সোনা বা পুচকি সোনা হবে, আর আমি এখান থেকে শপিং করব। যদিও আমি বরাবরই মেয়ের আশাটাই বেশি করেছি, কারণ আমার না মানে বাচ্চা মেয়েদের জামা কাপড় দেখলে একটা অন্যরকম দুর্বলতা কাজ করে, এটা তো আমি সবসময় তোমাদেরকে বলি। আর দেখো ভগবান তো সেই ইচ্ছেও আমার পূরণ করেছে। আমরা দুজনে মিলে আজকে প্রথমবার আমাদের মেয়ের জন্য একসাথে শপিং করছি, এটা না একটা অন্য রকমই ফিলিংস কাজ করছিল। এত আনন্দ হচ্ছিল যে মানে বলে বোঝাতে পারবো না, আমি এতটা ভালো লাগছিল। তো দোতলাতেও কিন্তু রয়েছে প্রচুর জিনিস, এখানে সবই বেবিদের টয়েস রয়েছে। আর যা দেখছিলাম তাই ভালো লাগছিল, এই গাড়িগুলোও দেখছিলাম, মনে হচ্ছে কবে আমার মামা বড় হবে, কবে এই গাড়িগুলো নেব, মানে যা দেখছি তাই মনে হচ্ছে যেন ওর বয়সটা কবে এরকম হবে তখন এটা নিতে পারবো। তো খুবই কিন্তু ভালো লাগছিল। শপিং করতে এলে কিন্তু এটাই হয়, আমরা যখন স্টোরে ঢুকছি তখনও কিন্তু ভেবেছি শুধুমাত্র মামামের জন্য একটা জামাই নেব, কিন্তু এসে যে এত কিছু নেওয়া হয়ে যাবে বুঝতেও পারিনি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলি, তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে গরম পড়ছে বা মেয়ে কান্না করছে বলে ও ডাক্তার দেখায়নি, কিন্তু এদিকে শপিংয়ের টাইম দিচ্ছি। দেখো ওর কিন্তু খুব একটা শরীরে কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র একটু রুটিন চেক আপ আর কিছু অ্যাডভাইস নিতাম যে ওর স্কিন কেয়ারের জন্য কী কী ইউজ করবো, যেটা আমি প্রথমে তোমাদেরকে বলেছি। সেই জন্য কিন্তু ডাক্তারটা আর দেখাতে যায়নি, ওর তো সেরকম সমস্যা হচ্ছিলো না। তো চলে এসেছি আমাদের বাজারে, আর কী কী কেনাকাটা করেছি বাড়িতে গিয়ে তো সবটাই দেখাবো। আর এই যে আমাদের বাজারে প্যান্ডেল হচ্ছে দেখো। বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে এই যে বসলাম, ভাবলাম তোমাদেরকে আগে দেখিয়েই দিয়ে নিই যে ওর জন্য কী কী কেনাকাটা হয়েছে। আর দেখো কত বড় একটা ব্যাগ দিয়েছে, ব্যাগটার দাম আবার 15 টাকা নিয়েছে। তোমাদের দাদাভাই বলছে কেটে কিন্তু ফেলবা না, যত্ন করে রেখে দেবা। তুমি তো জানতেই না কত টাকা দাম। হ্যাঁ আমাকে বলছি যে যখন 15 টাকা নিলে তাহলে দরকার ছিল না নেওয়ার, ছোট ব্যাগ দিতে বলতে পারতে। আমি বলছি হ্যাঁ আবার যখন শপিং এ যাবো তখন হচ্ছে নিয়ে যাবো ব্যাগটা। হ্যাঁ হ্যাঁ, তো চলো দেখাই প্রথমে কি দেখাবো, জামা না অন্য কিছু? সবগুলো ঢালো একসাথে, একটা একটা করে মানে সেই ঝাপির থেকে বের করবো, ঠাকুমার ঝুলির থেকে বের করবো, ভালো লাগবে। এই যে এটা নিয়েছে ওর জন্য, ওর জামা কাপড় সব কিছু মানে একদম পুরো অ্যান্টি ব্যাকটেরিয়া হয়ে যাবে সব কিছু, এই জন্য এই ডিটারজেন্টটা নিয়েছি, দেখা যাক ইউজ করে কেমন হয়। যেহেতু বেবিদের এমনিতে ওর বাড়িতে সব কিছু মা ডেটল দিয়ে তারপরে ভালো করে সার্ফ দিয়ে সব কিছু দিয়ে ধোয়, তবু নিয়ে আসলাম, এটা দেখা যাক। আর এটা হচ্ছে একটা থার্মোমিটার, যেটা তোমাদের দাদাভাই বললো এটা দরকারি, কারণ আমরা না দেখেছি, হ্যাঁ আমরা দেখেছি যে ওই আশাকর্মী যারা আসে ওরা না এরকম টাইপের থার্মোমিটার দিয়েই ওই তাপমাত্রা চেক করে। তো দেখলাম বাড়িতে এটা রেখে দেয় ভালো। হচ্ছে এই যে এটা উড়ে গেছে,
দাঁড়াও এটা ব্যাগেই আছে, এটা খুলেছিলাম একটু দেখার জন্য কিরকম। তো আমার মামমামের এত আঙুল চষার অভ্যেস কি বলবো, ও না মানে ঘুম খাওয়া হয়ে গেল তারপরে দুটো আঙুল মুখে দিয়ে চুষবে ঘুমানোর আগে দিয়ে অমন করে, এর জন্য এটা নিয়ে এসেছি। এটা না মানে এরকম মুখে দিয়ে ওর এই চষার অভ্যেসটা যাতে চলে যায়, দেখা যাক কতটা কি হয়। তো বললো এর ভিতরে কিছু দিতে না, আমি তো জানি এর ভিতরে ফ্রুট জুস বা মধু এরকম কিছু দেওয়া যায়, এখন তো ফ্রুট জুস খাবে না, মধুটা দেওয়া যেত, কিন্তু বললো কিছুই লাগে না। তারপরে নিয়ে এসেছি এই যে ওর জন্য একটা মিল্ক ক্রিম, এই ক্রিমটা, কারণ এখনও পর্যন্ত ওর ফেসে কোনো ক্রিম আমি ইউজ করিনি, তো ভাবলাম যে এটা একটা নিয়ে দেখি কেমন হয়, আর তারপরে যদি মনে হয় ভালো তো নেবো আবার, নয়তো অন্য কিছু ইউজ করবো। আর তোমরা যারা নিউবর্ন বেবিদের ইউজ করো মানে এরকম স্কিন কেয়ার কী কী করো, তো তোমরা যারা করো বা যেটা ভালো আমাকে একটু কমেন্টে জানিও তো যে কোনটা ওদের জন্য সব থেকে বেশি সুইটেবল হবে। তো এটাও খুব জরুরি, কারণ ওরা এখন নেলস বড় হয়েছে আর এত মানে কি বলবো এইটুকু মেয়ের যে এত রাগ এত তেজ করে থেকে এসেছে, হ্যাঁ মায়ের রাগ তো কম, গালেরম খামছে ধরবে, চুল নিজের চুল নিজের উপর টানবে, নিজের চুল নিজে টেনে হাত কেটে গেছিল, হ্যাঁ। তো তার জন্য এই যে ছোট্ট ছোট্ট ওর হাতে এই যে মোজা, আর এটা হচ্ছে পায়ের জন্য, শীতকাল যেহেতু ঠান্ডা ঠান্ডা রাত্রিবেলা পড়ে গেছে তো এখনই হবে, হয়তো এক দেড় মাস পড়তে পারবে তারপরে হবে না, তবুও ভালো লাগছে বলে আমি নিয়েছি, দেখো কি কিউট কিউট। আর এটা হচ্ছে মাথার টুপি, মানে এটার সাথে পুরো সেট করা, এই দেখো বাচ্চাদের জিনিসগুলো যে এত ভালো লাগে, আর স্পেশালি মানে বেবি হাগে গেলে যে তুমি কিছু না নিয়ে বেরোবে এটা তো হয়ই না, আমার তো হয়ই না। তো সব শেষে দেখা এবার ওর জামা, যেটা মানে এই প্রথম ওর জন্য আমরা জামা কিনলাম, এতদিন পর্যন্ত কিনিই নি, এ ও সে সবাই দিচ্ছিল, তো এই দেখো জামাটা আমার তো খুব ভালো লেগেছে। আর আমার এরকম মাল্টি কালার মানে খুব ভালো লাগে, কালারফুল ড্রেস হবে, আমি তো ভেবে রেখেছি ওর জন্য বেবি হ্যাক থেকে যদি নাও পারি সবসময় চেষ্টা করবো, তবে সবসময় তো পসিবল না, মানে একটা মধ্যবিত্ত পরিবারে বিলং করি যদিও আমরা, তো যদি সম্ভব হয় তো হবে, না হলে না ওর জন্য সবসময় এরকম প্রিন্টেড বা একটু কালারফুল কালারফুল জিনিস আমি কিনবো, আমার খুব ভালো লাগে এগুলো পড়তে মানে পড়াতে। আর দেখো সাথে একটা প্যান্ট রয়েছে, কত কিছু বলো, এবার কিন্তু আমরা মানে নিজেদের জন্য যে কিছু কিনবো টাকাতে ইচ্ছা করছে না, মানে চোখই যাচ্ছে না যে ওই শাড়ির দোকানে কি তোমাদের দাদা ভাইয়ের ওই গেঞ্জির দোকানে, শুধু মনে হচ্ছে বাচ্চাদের জামা কাপড়ের দিকে চোখ যাচ্ছে, মানে কখন ওর জন্য এটা কিনবো ওটা কিনবো এগুলোই মনে হচ্ছে, কত চেঞ্জ হয়ে গেছে বলো কিছু তুমি একটু। আমি আর কি বলবো, আমি তো বললাম ডক্টর, আমি এখানে শেষ করছি, কেমন লাগলো মামামের কেনাকাটা সব জামা কাপড় সব কিছু অবশ্যই কিন্তু জানিয়ে, টাটা।